করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন জোরে কাঁপছে সারা বিশ্ব। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও করোনার প্রকোপ বাড়ছে আনুপাতিক হারে। বিগত দুই মাস যেখানে বিয়ানীবাজার উপজেলায় কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি, সেখানে সোমবার তিনজন আক্রান্তের খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা 1560 জন। দীর্ঘ প্রায় দুই মাস পর আমাদের বিয়ানীবাজার উপজেলায় আরো তিনজন করোনা রোগী নতুন শনাক্ত হয়েছেন। গতকালকে আমরা চারজনের রেপিড টেস্ট করেছিলাম, তার মধ্যে তিনজনই পজিটিভ আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলায় গেল বছরের নভেম্বর মাসের শেষ 11 তারিখ সর্বশেষ করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। তারপরে পুরো ডিসেম্বর মাসে আক্রান্ত হয়নি কেউ। সর্বশেষ করোনা আক্রান্ত হলেন চলতি বছরের জানুয়ারি মাসের 10 তারিখ। আক্রান্ত তিনজনই পৌর শহরের বাসিন্দা, এর মধ্যে দুজন ব্যাংকার ও একজন শিক্ষার্থী রয়েছেন। এমনভাবে আক্রান্ত বাড়লে বিয়ানীবাজারবাসীর জন্য অশনি সংকেত হিসাবে দেখা দিবে বলে জানিয়েছেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু ইসহাক আজাদ। সারা দেশে শনাক্তের যে হার গত কিছুদিন যাবত, এই শনাক্তের হার কিছুটা বাড়ছে, তো তার রেশ আমাদের বিয়ানীবাজার উপজেলায়ও পড়তে শুরু করেছে বলে মনে হচ্ছে। তাই জন্য আসলে সবার প্রতি আমার আহ্বান থাকবে যে যেহেতু করোনার এই নতুন ধরন অমিক্রন, এটি অন্য যে কোনো ধরনের চেয়ে বেশি সংক্রামক, সুতরাং আমরা আগের মতো স্বাস্থ্যবিধি আবারও যাতে আমরা প্রতিপালন করি এবং যার যার প্রাপ্যতা অনুযায়ী আমরা টিকা গ্রহণ করি এবং টিকা গ্রহণ করার সময়ও যাতে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। অর্থাৎ আমরা টিকা গ্রহণ করতে যেদিন আসবো সেদিনে যাতে আমরা মাস্ক পরে আসি এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। করোনা আক্রান্তের খবর বাড়লেও মানুষের মধ্যে নেই সচেতনতা, নেই স্বাস্থ্যবিধি মানার উপক্রম। মাস্কের ব্যবহার নেমে এসেছে প্রায় শূন্যের কোটায়, যা বিপদ ডেকে আনতে পারে বিয়ানীবাজারবাসীর। মুহূর্তেই সিলেটের সব খবর আপনার স্মার্টফোনে, ব্রেকিং নিউজগুলোর জন্য পাবেন নোটিফিকেশন, প্রতিদিনের ভিডিও নিউজ পাবেন, পছন্দের এলাকার নিউজ পড়তে পারবেন, পছন্দের নিউজ বুকমার্ক করে রাখতে পারবেন, ইচ্ছে মতো ডে নাইট মোড করা যাবে, রয়েছে অফলাইন মোডে নিউজ পড়ার সুবিধা, নিউজ পড়তে ইন্টারনেটের ডাটা লাগে একদম কম। তাই দেরি না করে সবার আগে সিলেট সহ সারা দেশের সকল নিউজ পেতে আজ ইনস্টল করুন টাইমস টিভি অ্যাপস।